হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো গুরুত্বপূর্ণ কিন্তু অনেকগুলো তোমাদের কিন্তু নিয়োগের ব্যাপারে কিন্তু উঠে এসেছে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ নিউজ যেটা, দেখো ইন্ডিয়ান পোস্টে কিন্তু তোমাদের 1 লক্ষের বেশি কিন্তু নিয়োগ হবে, ঠিক আছে? কোন কোন পদে হবে তার সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দারুণ একটা তোমাদের ভ্যাকেন্সি থাকছে। এবং অবশ্যই কিন্তু পুরোটা জানতে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের আমাদের ভিডিওর কিন্তু সঙ্গে থাকো। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা যারা এখনও নিচের ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কে জয়েন করনি, অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্কে জয়েন করো, যাতে তোমরা যে কোনো রকমের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তোমরা কিন্তু সবার আগে জানতে পারো। তো দেখো, ভারতে ডাক বিভাগে 1 লক্ষের বেশি চাকরি, তো অফিসিয়াল নোটিশ কিন্তু দেখিনি। প্রথমত দেখো, ভারতীয় ডাক বিভাগ ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্টে 1 লক্ষের বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। ডাক বিভাগের বিভিন্ন ক্যাডারে এই নিয়োগের করানো হবে। এক্ষেত্রে বিভিন্ন শূন্যপদ রয়েছে। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভাগ অনুযায়ী পদের নাম এবং শূন্যপদের বিন্যাস কিন্তু জানানো হয়েছে। প্রথমেই জানাই, পশ্চিমবঙ্গ সহ ভারতের মোট 23টি সার্কেলে নিয়োগ করা হবে। কোনো কোনো পদের জন্য কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং কোনো চাকরির জন্য কিন্তু কম্পিউটার কোর্স কিন্তু থাকতে হবে। কয়েকদিন আগে কিন্তু আমরা এই প্রতিবেদনটি ভারতের ডাক বিভাগে অনেক শূন্যপদে নিয়োগ আপডেট জানিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার দেখো কী কী টোটাল লাগবে। দেখো, ডাক বিভাগের যে সমস্ত বিভাগে নিয়োগ করা হবে, মেল মোটর সার্ভিস ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, পোস্টাল সার্ভিস গ্রুপ বি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, ডেপুটি ম্যানেজার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার MMS, আর্টিসান ইন MMS, স্টোর অফিসার, টেকনিক্যাল সুপারভাইজার, ডিসপ্যাচ রাইডার ইন MMS, ইন্সপেক্টর পোস্ট, ডিপার্টমেন্টাল কন্টিন পোস্ট। শূন্যপদ দেখো, ভারতের কিন্তু 23টি সার্কেলে 1 লক্ষের বেশি কিন্তু শূন্যপদের নিয়োগ করা হবে। তোমরা কিন্তু যা ক্রাইটেরিয়া চেয়েছে তাই সেই অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু যে কোনো স্টেটেই কিন্তু তোমরা দিতে পারো, যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, এই নোটিশটি কিন্তু আমি কদিন আগে দেখিয়েছিলাম, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের প্রচুর ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশনটি যখন পুরো বেরোবে, তখন কিন্তু তোমরা পুরো দেখতে পাবে। এবং দেখো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রথমে বলেই দিলাম যে কী লাগবে, মাধ্যমিক পাস লাগবে, উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং বেশ কিছু পোস্টের জন্য কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু থাকা অনিবার্য। তো সেটাও কিন্তু থাকতে হবে কিছু কিছু পোস্টের জন্য। তারপর দেখো আরেকটি কথা বলছি, যে দেখো বয়সসীমা টোটাল কী থাকবে, তোমাদের কিন্তু এটা জানার খুব দরকার যে তোমাদের বয়সসীমাটা কী থাকবে। দেখতেই পাচ্ছ তোমরা, ভারতের ডাক বিভাগে চাকরির জন্য বয়স হতে হবে কিন্তু 18 থেকে 32 বছর, এবং সংরক্ষিত শ্রেণীর কিন্তু চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি অনুমোদিত ছাড় পাবে। কেমন ছাড় পাবে? ধরো SC-রা কিন্তু 5 বছর পাবে, ST-রা কিন্তু 5 বছর পাবে এবং OBC-রা কিন্তু 3 বছরে কিন্তু ছাড় কিন্তু বয়সে পেয়ে যাবে। তাছাড়া তাদের আদার্স যারা অন্যান্য বিলং করে তারাও কিন্তু ছাড় পেয়ে যাবে। তো দেখো আরেকটি কথা জানিয়ে রাখি, এখনও কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি, ঠিক আছে? আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু অনলাইনে এই প্রক্রিয়া শুরু হবে। এবং আরেকটি কথা বলছি তোমাদের, দেখো বেশ কিছু কিন্তু আমি কথা বলে দিই এই এই ভ্যাকেন্সিটার ব্যাপারে, আমি তোমাদের একটুখানি বেশ কিছু কথা বলে দিই। দেখো, প্রথমত তোমাদের কিন্তু এই যে পোস্টাল সার্ভিস গ্রুপ বি এবং দেখো ইন্সপেক্টর পোস্ট, এই পোস্টগুলোর জন্য কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট, এইসবের জন্য কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশে কিন্তু কিছু কিছু দেখা তোমাদের কিন্তু লাগবে। তাছাড়া কিন্তু অনেক কিন্তু পোস্ট আছে, যেমন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে যেমন ডাক বিভাগের ডাক সেবক আছে, তাছাড়া কিন্তু গ্রুপ ডি এর কিছু কর্মী আছে, সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক পাসটা খুব দরকার হবে। কিন্তু টোটাল কিন্তু তোমাদের তোমাদের 1 লক্ষ কিন্তু পোস্টের কিন্তু নিয়োগ করা হবে, 1 লক্ষ প্লাস কিন্তু তোমাদের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই কিন্তু এখন থেকে তোমরা কিন্তু প্রস্তুতি নাও। এবং দেখো, ভারতের কিন্তু 23টি সার্কেলেই যেহেতু হবে, সেহেতু কিন্তু তোমরা যে কোনো জায়গায় কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? অনেক অনেক জায়গায় কিন্তু অনেক ভ্যাকেন্সি থাকে কিন্তু সেগুলো কিন্তু পূরণ হয় না, তো অবশ্যই কিন্তু সেগুলো পূরণ করতে পারো। এবং আরেকটি কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু জয়েন করবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু নিচের ডিসক্রিপশনে থাকবে, সেটা কিন্তু জয়েন করে নেবো। আরেকটি কথা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।